আজকে আমরা এই ভিডিওতে আগের আগের যে ভিডিওটা পড়িয়েছিলাম যতদূর অবধি, তার পরবর্তী জায়গা থেকে শুরু করছি। যে চ্যাপ্টারটা নিয়ে পড়ছিলাম তার নাম হচ্ছে অণুজীবের অণুজীবের জগৎ। তো আমরা প্রথম পড়েছিলাম মোটামুটি কত ধরনের অণুজীব হয় সেটা সম্পর্কে ভাইরাস অবধি পড়েছিলাম। এখন আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে এই যে অণুজীব আছে, ছত্রাক হোক, সেটা আদ্য প্রাণী হোক, শৈবাল হোক, ব্যাকটেরিয়া হোক বা ভাইরাস হোক, সেটা আমাদের পরিবেশের সাথে বা জীব জগতের সাথে কি সম্পর্ক আছে তাদের, সেটা সম্পর্কে আমরা পড়বো। প্রথমত আমরা যেটা জানবো যে যে সমস্ত জীব জগতের অণুজীবগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই আমাদের শরীরে থাকলে বা জীব অন্য কোনো জীবের শরীরে ঢুকলে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। তাহলে এই রোগ বিভিন্ন অণুজীব দ্বারা বিভিন্ন ধরনের রোগ তৈরি হয়। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে তোমাদের যে ব্যাকটেরিয়া ঘটিত এমন দুটি রোগের নাম লেখো বা আদ্যপ্রাণী ঘটিত দুটো রোগের নাম লেখো। তো সেগুলো আমাদের একটু জেনে নিতে হবে। প্রথমেই আসছি আমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো ব্যাকটেরিয়া যদি আমাদের শরীরে প্রবেশ করে তো তাহলে আমাদের কী কী রোগ হতে পারে, যেমন হচ্ছে যক্ষা, কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, টিটেনাস, হুপিং কাশি, নিউমোনিয়া ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ হতে পারে। ভাইরাস, ভাইরাস দ্বারা যে রোগগুলো হয় ইনফ্লুয়েঞ্জা, পক্স, মাম্পস, পোলিও, তারপরে জলাতঙ্ক, হেপাটাইটিস, ডেঙ্গু, এইডস, এগুলো সবই হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। আদ্রপানি ঘটিত যে সমস্ত রোগগুলো সেগুলো হচ্ছে অ্যামিবায়োসিস, জিয়ার্ডিয়াসিস, ম্যালেরিয়া, কালাজ্বর এসব। আর ছত্রাক ঘটিত যেগুলো রোগ, দা ধাঁধা, ছুলি, তারপরে বিভিন্ন ধরনের খাদ্য বিষাক্তকরণ হয়ে যাচ্ছে, মানে কোনো একটা খাবার অনেকদিন নাক খাওয়া অবস্থায় বা আটাকা অবস্থায় রেখে দিলাম, তার উপরে ফাঙ্গাস পড়ে যায় এবং সেটা খেলে আমাদের বিভিন্ন ধরনের রোগ দেখতে পাওয়া যায়, অ্যালার্জি হয়। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে অণুজীবের দ্বারা সংগঠিত আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ। তবে এই ছত্রাকের প্রসঙ্গে একটা কথা বলা, আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ধরনের ছত্রাক হয় খুব সুন্দর দেখতে হয়, পাশের ছবিটাতে হয়তো দেখতে পাচ্ছ, কিন্তু বেশিরভাগই বিভিন্ন ধরনের রঙিন ছত্রাক যেগুলো বেশিরভাগই খুব বিষাক্ত হয়ে থাকে। অনেক সময় কি হয়, এরা ভুল করে যদি খেয়ে ফেলা হয় তো বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়, বমি, পাতলা পায়খানা এইসব হতে পারে। তাছাড়া অনেক সময় কি হয় হচ্ছে মৃত্যু অবধি করতে পারে। এই হচ্ছে আমাদের বিভিন্ন রোগ ও অণুজীব কীভাবে রোগ মানে কী কী রোগ তৈরি করে সেই নিয়ে পড়লাম। এরপর নেক্সট আসছি আমরা, এই অণুজীব আমাদের শরীরে থাকলে কী কী অবস্থার সৃষ্টি হয় বা কী কী কন্ডিশনে থাকে সেগুলো সম্পর্কে জানবো। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে পরজীবিতা বা প্যারাসাইটিজম। বেসিক্যালি ব্যাপারটা কী হচ্ছে, ম্যালেরিয়া কার দ্বারা ছড়ায়, মশার দ্বারা। ধরো মশা কামড়ালো, দিয়ে ম্যালেরিয়ার যে জীবাণু সেটা আমাদের শরীরে প্রবেশ করলো, ঠিক আছে। এরপরে সেইটা আমাদের শরীরে প্রবেশ করে যে জায়গায় প্রবিষ্ট হয়, ধরো হাতে মশা কামড়ালো সেখানে প্রথমে প্রবেশ করলো, সেইখানেই কিন্তু রয়ে যায় না, সেখান থেকে ছড়িয়ে যায় সমস্ত শরীরে, সমস্ত শরীরে। বেসিক্যালি এই ম্যালেরিয়াটা বেসিক্যালি আরবিসিতে যায়, সেটা পরে জানবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটুকু জেনে রাখো যে কিছু জীবাণু আছে যেগুলো হচ্ছে শরীরে প্রবেশ করার পর নির্দিষ্ট অঙ্গে সীমাবদ্ধ না থেকে সমস্ত শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে যায়, ইভিন প্রতিটি কোষে কোষে চলে যায়, এবং সেই সমস্ত কোষের ভেতরে থাকা বিভিন্ন যে অঙ্গাণু, আমরা আগের চ্যাপ্টারেই পড়েছি বিভিন্ন অঙ্গাণুর নাম, সেই অঙ্গাণুগুলোর কাজে বাধা দান করে। তাহলে অঙ্গাণুর কাজ যদি বাধা পায় তাহলে কোষ কাজ করতে পারবে না ঠিক করে, তাহলে মৃত্যু হওয়ার সম্ভাবনা খুব বেশি বা বিভিন্ন ধরনের বড় বড়সড় রোগ হতে পারে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে সমস্ত জীবাণু বা যে সমস্ত অণুজীব আমাদের শরীরে থাকলে বেসিক্যালি আমাদের শরীরের ক্ষতি সাধন করছে, এটা তো মোটেও উপকার নয়, আমাদের যে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে সেটা আমাদের ক্ষতিই করছে। তাহলে সেই যে অবস্থাটা তাকে আমরা বলবো প্যারাসিটিজম বা প্যারাসাইটিজম বা পরজীবিতা, ঠিক আছে। এই প্রসঙ্গে দেখো তোমাদের এই পিপিটিটাতে একটা জিনিস লেখা আছে, পোষক শরীরে প্রবেশ করে। পোষক শরীর বলতে কি, পোষক বলতে বোঝাচ্ছে, পোষক বলতে যার মধ্যে জীবাণু প্রবেশ করছে, যে প্রাণীটার মধ্যে, তাকে আমরা বলবো পোষক, মানে যার মধ্যে থাকছে। উদাহরণ হলে বলতে হবে যে ম্যালেরিয়া জীবাণু হচ্ছে একটি পরজীব। এবার সেরকমভাবে আরেকটি আছে মিথজীবিতা, এক্ষেত্রেও বাইরের থেকে বিভিন্ন জীবাণু শরীরে প্রবেশ করছে বা জীবদেহে প্রবেশ করছে বা পোষক দেহে প্রবেশ করছে, কিন্তু এরা কি করছে, কোনো ক্ষতি করছে না। এরা প্রবেশ করলেও যে পোষক দেহে থাকছে কিন্তু পোষক দেহে বিভিন্ন ধরনের বরং কোনো ক্ষতি করছে না, ঠিক আছে, বা মৃত্যুর কারণ হচ্ছে না, আছে আছে থাকছে এরকম ব্যাপার আর কি। বরঞ্চ বেশিরভাগ ক্ষেত্রে এরা হচ্ছে
সহাবস্থান করার ফলে যে পোষক দেহ তার নানাভাবে উপকৃত হয়, সেটাই হচ্ছে মিথজীবিতা। উদাহরণ হচ্ছে মানুষের অন্ত্রে থাকা ইকোলি বা এসেরেসিয়া কোলাই বলে এক ধরনের ব্যাকটেরিয়া, ঠিক আছে। আরেকটা আছে মৃতজীবিতা বা স্যাপ্রোফাইটিসিস, সেটা কি করে না, কিছু জীবাণু আছে যেগুলো হচ্ছে মৃত জীব দেহ পচা গলা জীব দেহ রূপে জন্মাচ্ছে, এবং সেখানে জন্মানোর পরে কি করে, ওখানে একটা উৎসেচক কর্ম করে। সে উৎসেচকটার ফলে কি হচ্ছে, ওইখানে যে জীব দেহটা আছে সেই জীব দেহের যে জটিল খাদ্য বস্তু সেটা ভেঙে যায়, এবং ভেঙে গিয়ে সেটা সরল সরল শোষণযোগ্য বা ব্যবহারযোগ্য খাদ্য বস্তুতে পরিণত করে, এবং ওখানে অবস্থানকারী ছত্রাকগুলো সেই জায়গার থেকে পুষ্টি দ্রব্যটা গ্রহণ করে। বেসিক্যালি এটুকু জেনে রাখো যে মৃত জীবদেহ তার উপরে জন্মায় এবং সেই মৃত জীবদেহ থেকেই তারা নিজেদের খাদ্যটা বা পুষ্টি দ্রব্যটা সংগ্রহ করে ফেলে। তাই এদেরকে বলবো মৃতজীবী মৃতজীবী অণুজীব, আর এই পদ্ধতিটাকে বলছে মৃতজীবিতা, ঠিক আছে। যেমন উদাহরণ হচ্ছে ইস্ট, এই হচ্ছে তিনটে ভাগ। এখান থেকে কোশ্চেন আসতেই পারে তোমাদের যে পরজীবিতা কাকে বলে মৃতজীবী, উদাহরণ দাও, উদাহরণটা অবশ্যই মনে রাখবে। ছবিতে প্রথমে দেখো একটা মশার ছবি দেওয়া আছে, ওই মশার মাধ্যমে ম্যালেরিয়া জীবাণু ঢুকে। দ্বিতীয় ছবিটাতে বোঝাচ্ছে এটা মিথজীবিতার ছবি, এটা বেসিক্যালি কী বলতো, দ্বিতীয় ছবিটাতে এটা হচ্ছে ডাল জাতীয় যদি কোনো উদ্ভিদ, ধরো মটর গাছ বা ছোলা গাছ, তো এই ধরনের বা মুসুর ডালের গাছ, এই ধরনের গাছের যদি তুমি মূলটাকে তুলে নিয়ে আসো, দেখবে এরকম জিনিস, মূলের সাথে সাথে কিছু সাইডে সাইডে অর্বুদের মতো জিনিস অবস্থান করছে, এক্সট্রা অর্গান। তো ওর মধ্যে থাকে রাইজোবিয়াম বলে একটা অণুজীব, তার সাথে কি করছে রাইবোজিয়াম থাকতে রাই সরি রাইজোবিয়াম থাকছে, কিন্তু গাছটার কোনো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ রাইজোবিয়াম গাছটাকে নানাভাবে হেল্প করে থাকে। তাহলে এটা মিথজীবিতার উদাহরণ। এটা কীভাবে হেল্প করে, কেন হেল্প করে, আমরা নেক্সট স্লাইডে যখন যাব তখন আমি বোঝাচ্ছি। আর নিচের ছবিটা হচ্ছে ইস্ট, ওটা হচ্ছে মৃতজীবিতার উদাহরণ, ঠিক আছে। নেক্সট একটা কোশ্চেন দিতে পারে যে এই যে ব্যাকটেরিয়া জনিত, যদি আমাদের ধরো কোনো প্রচণ্ড শরীর খারাপ হলো, জ্বর কমছেই না, ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু অনেক বড় বড় খচখচ খচখচ করে অনেক কিছু অ্যান্টিবায়োটিক্স দিয়ে দিল, আমরা অ্যান্টিবায়োটিক্স খেয়ে নিলাম, আমরা সেরে গেলাম, কিন্তু সেই সাথে সাথে দেখবো বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক লেখার সাথে সাথে কিছু ভিটামিনের ওষুধ লিখে দেয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমার তো হয়েছে জ্বর বা কোনো আদ্য প্রাণী ঢুকে সরি প্রাণী ঢুকে অণুজীব ঢুকেছে এবং সেই জন্য আমাদের শরীরে কোনো রোগ হয়েছে, তাহলে এর সাথে ভিটামিনের সম্পর্ক কী, কেন আমরা ভিটামিনের ওষুধ খাবো? এর কারণটা হচ্ছে আমাদের অন্ত্রে, আমি আগের স্লাইডটা দিয়ে বললাম, অন্ত্রে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যার নাম হচ্ছে ইকোলি বা এসেরেসিয়া কোলাই, সে হচ্ছে ভিটামিন সংশ্লেষে সহায়তা করছে, ভিটামিন বি কমপ্লেক্স, ঠিক আছে, ভিটামিন B12 তৈরি করে, বেসিক্যালি ভিটামিন B12 তৈরি করে। তো এই ভিটামিনের কাজ কী, ভিটামিন কী করে, যখন হিমোগ্লোবিন তৈরি হয়, রক্তের হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিন তৈরি হতে সাহায্য করছে। এখন অ্যান্টিবায়োটিক যখন প্রয়োগ করা হচ্ছে আমাদের শরীরে, জ্বরের ধরো জ্বরের অণুজীবকে মারার জন্য অ্যান্টিবায়োটিক আমরা খেলাম, সেই অ্যান্টিবায়োটিক বুঝতে পারছে না যে কোনটা জ্বরের অণুজীব বা কোনটা কোন ব্যাকটেরিয়াটা ইকোলি বা যেটা আমাদের উপকার করছে, সে বুঝতে পারছে না। সে কি করছে, এক ধার থেকে থাকা আমাদের শরীরের সমস্ত ক্ষতিকর ব্যাকটেরিয়াকে তো মারছেই, সেই সাথে সাথে উপকারী ব্যাকটেরিয়াগুলোকেও মেরে ফেলছে। তার ফলে কি হচ্ছে, তারা ভিটামিন তৈরি করতে পারছে না। তাহলে ভিটামিন তৈরি করতে যদি না পারে, তাহলে হিমোগ্লোবিন তৈরিতে অসুবিধা দেখা যাবে, সেই জন্য হঠাৎ করে ভিটামিনের অভাব দেখা যাবে মানুষটার মধ্যে, একটা রোগ সারাতে গিয়ে অন্য একটা রোগ দেখা যাবে। সেই জন্য যাতে এই রোগটা মানে ভিটামিনের অভাবজনিত কোনো রোগ আর লক্ষণ দেখতে পাওয়া না যায়, সেই জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার সাথে সাথেই আমাদেরকে ভিটামিনের ওষুধও খেতে বলে। এখন হচ্ছে ডাল জাতীয় যে বিভিন্ন ধরনের উদ্ভিদ, আগের স্লাইডে ছবিটা দেখালাম বোধ হয়, সরি ওই যে সেকেন্ড ছবিটা, তো ডাল জাতীয় বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে মূলে দেখো আমি বললাম অর্বুদে রাইজোবিয়াম অবস্থান করে। তো এই রাইজোবিয়ামের কাজটা কি, রাইজোবিয়াম হচ্ছে বাতাস থেকে নাইট্রোজেনটাকে সরাসরি টেনে মাটিতে মিশিয়ে দেয় বা মটর গাছের বৃদ্ধিতে সহায়তা করছে, ঠিক আছে, কারণ এই নাইট্রোজেন উদ্ভিদের বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করে। তাহলে রাইজোবিয়াম থাকে যা বায়ু নাইট্রোজেনকে মাটিতে মিশিয়ে দিচ্ছে এবং সেই মিশিয়ে দেওয়া নাইট্রোজেন আবার গাছ গ্রহণ করছে এবং গাছের মানে গাছের বৃদ্ধিটা ঠিকঠাক হচ্ছে। এই হচ্ছে আমাদের উপকারী কিছু অণুজীবের কাজ। এরপরে এই যে আমরা
মিথ্যজীবিতা নিয়ে পড়াশোনা করছিলাম, মানে পরস্পর সহাবস্থান করে, ক্ষতি করে না বরঞ্চ উপকার করে, সেরকম একটা উদাহরণ হচ্ছে লাইকেন। বড় বড় যখন গাছ যাদের বাড়িতে আছে বা রাস্তায় আছে, একটু তাকিয়ে দেখবেন গাছের উপরে ছত্রাকের মতো সাদা সাদা কিছু ফাঙ্গাসের মতো পড়ে গেছে, ওই যে জায়গাটা দেখতে পাওয়া যায় সেটাকে বলে লাইকেন। লাইকেন হচ্ছে বেসিক্যালি শৈবাল এবং ছত্রাকের সহাবস্থানের ফলে তৈরি হয়। তো এটা কিভাবে তৈরি হয়, ঠিক আছে, তাহলে মানে পরস্পর পরস্পরের সাথে যুক্ত থাকছে, সহাবস্থান থাকছে, নিশ্চয়ই পরস্পরকে হেল্প করে, এমনি এমনি দুজন দুজনের কাছে থাকছে না। কি করে, যে ছত্রাক থাকছে, সেই ছত্রাক হচ্ছে জল বা অজৈব লবণ, এগুলো শোষণ করে এবং এগুলো শোষণ করে শৈবালকে দেয়। আর ছত্রাকের দেহে তো কোনো ক্লোরোফিল থাকছে না, তাই খাদ্য তৈরি করতে পারছে না। আর শৈবাল কি করছে, খাদ্য তৈরি করছে বা পুষ্টির রস তৈরি করছে, নিজের দেহে খাদ্য তৈরি করছে, সেই খাদ্যটাকে আবার ছত্রাককে দান করছে। তাহলে বেসিক্যালি ছত্রাক খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় মাল মেটেরিয়ালগুলো শৈবালকে দান করছে, শৈবাল সেই খাদ্যটা তৈরি করে ছত্রাককে আবার ফিরিয়ে দিচ্ছে। তাহলে পরস্পর পরস্পরকে সাহায্য করছে, সেই জন্য পরস্পর পরস্পরের সাথে একসাথে অবস্থান করে। তা সে একেই বলবো আমরা, এটাও এক ধরনের মিথ্যজীবিতা। আর শৈবাল ও ছত্রাক যদি পাশাপাশি সহাবস্থান করে একসাথে, তাকে লাইকেন বলবো, ঠিক আছে। এরপরে আসছে পরিবেশে অণুজীবের ভূমিকা, মানে এই অণুজীবকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি। বর্তমানে বিজ্ঞানের উন্নতির ফলে এই অণুজীবকে আমরা নানাভাবে কাজে লাগাই নিজেদের প্রয়োজনে। আর প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৃষি, ঠিক আছে। এবার বাতাসের নাইট্রোজেন, এটা সম্পর্কে একটু কিছু বলে নেওয়া দরকার। বাতাসের নাইট্রোজেন সরাসরি কখনোই আমরা উদ্ভিদ গ্রহণ করতে পারে না, সেই জন্য উদ্ভিদ নাইট্রোজেনের বিভিন্ন রূপ, নাইট্রেট বা অ্যামোনিয়া, এই সমস্ত রূপগুলো যদি হয়, নাইট্রেট বা অ্যামোনিয়ার মধ্যে কিন্তু নাইট্রোজেন থাকছে, তখনই সেটাকে উদ্ভিদ গ্রহণ করতে পারে, ঠিক আছে, এবং নিজের বৃদ্ধির কাজে লাগাতে পারে। এখন এই মাটিতে নাইট্রেট বা অ্যামোনিয়া আসে কীভাবে, এগুলো আসে বেসিক্যালি অণুজীবেদের বিভিন্ন ক্রিয়ার ফল। কীভাবে হয়, না প্রথমে দেখো এক নম্বর পয়েন্টে লেখা আছে ক্লস্ট্রিডিয়াম বা অ্যাজোটোব্যাক্টার, এই সমস্ত স্বাধীনজীবী ব্যাকটেরিয়াগুলো কী করে, তাছাড়া সায়ানোব্যাকটেরিয়াও আছে, কিছু কিছু সায়ানোব্যাকটেরিয়া আছে, বাতাসের নাইট্রোজেনকে শোষণ করে ডাইরেক্টলি, কিন্তু তারা বাতাসের নাইট্রোজেনকে শোষণ করে এবং নিজেদের দেহে নানা নাইট্রোজেন যৌগ তৈরি করে, যেমন ওই বললাম আগেই অ্যামোনিয়া, নাইট্রেট ইত্যাদি নাইট্রোজেন যৌগ গঠন করে। এখন এই অণুজীবগুলো একটা নির্দিষ্ট সময় পরে মারা যায়, মানে ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টার, সায়ানোব্যাকটেরিয়া, এগুলো মারা যায়। এগুলো মারা গেলে কোথায় যাবে, তাদের দেহটা মাটিতেই মিশবে। তাহলে মাটিতে যেই মিশলো, তাহলে মাটিতে নাইট্রেট যৌগগুলো চলে এলো এবং সেগুলো আবার উদ্ভিদ গ্রহণ করে নিল। এইভাবে উদ্ভিদ নাইট্রোজেনটা গ্রহণ করে। আরেকটা তো আগেই যেটা বললাম যে রাইজোবিয়াম, রাইজোবিয়ামকে নাইট্রোজেন স্থিতিকরণ ব্যাকটেরিয়া বলা হয়ে থাকে। কেন বলবো না, ওই বিভিন্ন ধরনের মটর গাছ তাদের মূলের উদ্ভিদে এই ব্যাকটেরিয়াটা রাইজোবিয়াম অবস্থান করে। তো রাইজোবিয়াম ডাইরেক্টলি সরাসরি নাইট্রোজেনকে গ্রহণ করে নাইট্রোজেন যৌগ তৈরি করে, সেটা উদ্ভিদকে প্রেরণ করে। তাছাড়া আবার এই গাছগুলো যদি কিছু মানে বাকি অংশটা যেটা রয়ে গেল, গাছটা যদি মারা যায় তাহলে ওর মূলের উদ্ভিদটা পচে যায়। মূলের উদ্ভিদটা পচে গিয়ে কী হচ্ছে না, সেই রাইজোবিয়ামটা মিশে যাচ্ছে, মানে নাইট্রোজেন ঘটিত যৌগগুলো কোথায় মিশছে না, মাটিতে মিশে যাচ্ছে। পরবর্তীকালে যদি সেখানে আবার চাষবাস করা হয় তাহলে নাইট্রোজেন ঘটিত যৌগগুলো সহজেই সেই সমস্ত গাছগুলো নিতে পারছে, বোঝা গেল। আরেকটা আছে যে নাইট্রোসোমানাস বা নাইট্রোব্যাক্টার, এই সমস্তগুলো হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তারা কী করে না, অ্যামোনিয়াকে নাইট্রেট এবং নাইট্রাইটে রূপান্তর করে, এই যে পদ্ধতি তাকে আমরা বলবো নাইট্রিফিকেশন, এইভাবে সাহায্য করে, ঠিক আছে। বেসিক্যালি নাইট্রিফিকেশনের কেন দরকার হয় এটা সম্পর্কে পিপিটিতে লেখা নেই, আমি বলছি ভালো করে। যখন কোনো উদ্ভিদ বা প্রাণী মারা গেল, ঠিক আছে, তো তার মধ্যে কিছু নাইট্রোজেনযুক্ত যৌগ তো থাকবে, তাহলে সেই নাইট্রোজেনযুক্ত যৌগগুলো মাটিতে থাকলে সেটা ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি করছে। তাহলে জীবদেহে থাকা নাইট্রোজেনযুক্ত যৌগ থেকে অ্যামোনিয়া তৈরি হওয়ার এই যে প্রক্রিয়া, তাকে বলবো অ্যামনিফিকেশন, ঠিক আছে। তারপরে কি করছে, তারপরে কাজ করছে এই নাইট্রোসোমানাস বা নাইট্রোব্যাক্টার, এই ধরনের নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো, তারা কি করছে, অ্যামনিফিকেশনের পরে তৈরি হওয়া অ্যামোনিয়াকে নাইট্রেট বা নাইট্রাইটে তৈরি পরিণত করছে, যেটাকে বলছে নাইট্রিফিকেশন। তারপরে এই নাইট্রেট বা নাইট্রাইট তৈরি হয়ে যাওয়ার পরে সেগুলো কিন্তু উদ্ভিদ গ্রহণ করতে পারছে, ঠিক আছে। এই হচ্ছে কৃষিক্ষেত্রে এর ভূমিকা। এরপরে আমরা আসছি
খাদ্য তৈরিতে। খাদ্য তৈরি করতে গেলে আমরা দেখবো বাড়িতে দই তৈরি করতে গেলে অনেক সময় ল্যাকটোজেন ইউজ করা হয়, ঠিক আছে? কিভাবে দইটা তৈরি হয়? দইটা তৈরি হয় একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়ার কারণে, ঠিক আছে? দুধের মধ্যে যদি ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়াকে মোটামুটি দিয়ে দেওয়া যায় তাহলে তাদের সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। এখন এই ব্যাকটেরিয়াগুলো কী করে, দুধের মধ্যে থাকে ল্যাকটোজেন থাকে তো, সেই ল্যাকটোজেনকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তর করে, ঠিক আছে? তার ফলে দুধ থেকে কী তৈরি হয়, দই, ঠিক আছে? তাছাড়া ইস্ট যেটা থাকে, ইস্টকে যদি ফলের রস, ইস্ট বা অন্যান্য ব্যাকটেরিয়া যেগুলো থাকে তাদের যদি ফলের রসে দিয়ে দেওয়া হয়, সেই ফলের রসকে গেঁজিয়ে অ্যালকোহল তৈরি করতে সহায়তা করে। তাছাড়া আমাদের অনেকের প্রিয় খাবার ইডলি, ধোসা, পাউরুটি ইত্যাদি বিভিন্ন ধরনের যে খাবার আমরা খেয়ে থাকি সেগুলোকে তৈরি করতেও বিভিন্ন ধরনের অণুজীব লাগে, ঠিক আছে? বিশেষ বিশেষ ছত্রাক বা ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। নিচে প্রথমের দিকে যে দুটো ছবি আছে, এই ছবিটা এবং এই ছবিটা, এটা এবং এটা, এই দুটো হচ্ছে ল্যাকটোজেন তৈরি করতে, ল্যাকটোজেনকে ল্যাকটিক অ্যাসিডে ভাঙতে যে ব্যাকটেরিয়া কাজ করে তার ছবি, মানে ল্যাকটোব্যাসিলাসের ছবি। আর তারপরে এই ছবিটা তো আগেও দেখেছো, এটা হচ্ছে ইস্টের ছবি, ঠিক আছে? এরপরে আসছে ওষুধ তৈরিতে। ওষুধ কীভাবে তৈরি করে, না কিছু কিছু ব্যাকটেরিয়া বা ছত্রাক আছে তাদের দেহ থেকে নির্দিষ্ট কিছু পদার্থ ক্ষরিত হচ্ছে, তাহলে যে পদার্থগুলো ক্ষরণ করছে সেটা করছে অন্যান্য ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধাদান করছে, বোঝা গেল? মানে একটা ব্যাকটেরিয়ার থেকে ক্ষরিত পদার্থ অন্য ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধাদান করছে, এই যে একটা মেকানিজম সেটাকে কাজে লাগিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হয়, ঠিক আছে? বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং সর্বপ্রথম এই অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। পেনিসিলিন একটা ছত্রাক আছে, সেই ছত্রাকটার নাম হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম। এই ছত্রাকের দেহ থেকে সর্বপ্রথম তিনি পেনিসিলিন পেয়েছিলেন এবং সেটাই হচ্ছে মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? এই জায়গার থেকে কিন্তু শর্ট কোশ্চেন আছে, খুব বেশি শর্ট কোশ্চেন আছে। তবে এই যে অ্যান্টিবায়োটিক্সগুলো, আরও কয়েকটা অ্যান্টিবায়োটিক্সের নাম বলে দিচ্ছি আমি, স্ট্রেপটোমাইসিন, ক্লোরোমাইসিন, অ্যাম্পিসিলিন ইত্যাদি, কিন্তু এগুলো বেসিক্যালি ব্যাকটেরিয়ার সংক্রমণকে বাধাদান করে, কিন্তু ভাইরাস বা ছত্রাকের ক্ষেত্রে বিশেষ খুব একটা কাজ করতে এদের দেখা যায় না। এই হচ্ছে ওষুধ তৈরিতে কাজ করে। তারপরে আমরা যেটা পড়বো, এটা পড়তে গেলে একটু আমাদের আগে একটু নিজেদের কিছু জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে অনাক্রম্যতা, ঠিক আছে? এই যে আমাদের শরীরের স্বাভাবিকভাবেই কোনো ধরো জীবাণু ঢুকলো, হালকা জ্বর হচ্ছে, ওষুধ টুষুধ না খেলেও আমরা দেখি সুস্থ হয়ে যাচ্ছি, তাহলে কি, তাহলে জ্বরের জন্য দায়ী যে অণুজীবটা তাকে আমরা অটোমেটিকভাবেই মেরে ফেলতে পারছি যদি হালকা কিছু হয়, তাহলে জীবদেহের নিজের থেকে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা গড়ে উঠছে বা গড়ে উঠে তাকে আমরা কি বলবো, ইমিউনিটি বা অনাক্রম্যতা, ঠিক আছে? এখন এই অনাক্রম্যতাকে ভিত্তি করেই আমরা পরবর্তীকালে টিকাকরণ বা ভ্যাকসিনেশন প্রক্রিয়াটা বা ইমিউনাইজেশন প্রক্রিয়াটা করে থাকি। তো এই সম্পর্কে জানতে গেলে আগে জানতে হবে অণুজীব যারা থাকে তাদের জীবদেহ থেকে একটা নির্দিষ্ট পদার্থ ক্ষরিত হয়, সেটা হচ্ছে বলা হয় অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন যদি আমাদের শরীরে প্রবেশ করে, ধরো অণুজীব ঢুকলো আমাদের শরীরে, তারপর তাদের দেহ থেকে বিভিন্ন জিনিস ক্ষরণ করছে, তাহলে তাকে কি বলবো, অ্যান্টিজেন। সেই অ্যান্টিজেনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক বা আমাদের শরীরে নানা রোগ সৃষ্টি করে থাকে। এখন অ্যান্টিজেনটা যদি থাকে আমাদের ক্ষতি হবে, সেই জন্য তার বিরুদ্ধে আমাদের শরীর এক ধরনের জিনিস তৈরি করে যেটা অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করে অ্যান্টিজেনকে নষ্ট করে বা ধ্বংস করে, তাকে কি বলবো, অ্যান্টিবডি। সেটা কারা তৈরি করছে, না আমাদের বা জীব দেহের শরীর, মানে যার দেহে অণুজীবটা ঢুকছে সেই দেহে, বোঝা গেল? এখন বাইরের থেকে অণুজীব ঢুকলো তারপরে আমরা অ্যান্টিবডি তৈরি করব, দিয়ে অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন করে তাকে মারবো, এটা একটা লং টার্ম প্রসিডিওর। কিন্তু অনেক সময় কি হয়, তো ধরলাম অণুজীব ঢুকেনি আমাদের শরীরে, কিন্তু অল্প পরিমাণ সেই অণুজীবের থেকে ক্ষরিত যে পদার্থ সেটা অল্প পরিমাণ আগের থেকেই দিয়ে আমাদের শরীরে ঢুকিয়ে রাখা হলো, যেই ঢুকলো সঙ্গে সঙ্গে আমাদের শরীর কি করলো, ওই অল্প পরিমাণ অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি গড়ে তুলো রাখলো, এই অ্যান্টিবডি কিন্তু আমার শরীরে রয়ে গেল। এখন পরবর্তীকালে যদি স্বাভাবিকভাবেই কোনো অণুজীব অ্যাটাক করে আমাদের শরীরে, তাহলে ও যখন ঢুকবে সঙ্গে সঙ্গেই অ্যান্টিবডি কিন্তু তার বিরুদ্ধে কাজ করবে, এমনটা নয় যে তাকে আগে চিনবে বা তারপরে অ্যান্টিবডি তৈরি করবে তারপর অ্যান্টিবডি কাজ করবে। যেহেতু আগের থেকে আমি অ্যান্টিবডিটা আমার শরীরে তৈরি করে রেখেছি, তো ডাইরেক্টলি ও ঢোকা অণুজীবদের বিরুদ্ধে বা অণুজীবদের করিতে অ্যান্টিজেনটার বিরুদ্ধে কাজ করবে।
তাহলে আগের থেকেই প্রতিরোধ ব্যবস্থাটাকে আমি করে রেখেছি, অ্যান্টিবডিটাকে তৈরি করে রেখেছি কোথায়, না আমার নিজের শরীরে। এই যে পদ্ধতিতে করে রাখি তাকে আমরা বলে থাকি টিকাকরণ বা ভ্যাকসিনেশন, বোঝা গেল? আর একটা অণুজীবের ভূমিকা আছে, সেটা হচ্ছে বর্জ্য পদার্থ পরিষ্কার করা। মলমূত্র মানে জীবদের অশোধিত মলমূত্র যেগুলো থাকে সেগুলো প্রচণ্ড ক্ষতিকারক হয়ে থাকে, ঠিক আছে? এই সমস্ত বর্জ্যকে যদি না ভাঙা হয় তাহলে সেটা ব্যবহারযোগ্য হয় না। তো এগুলোতে ভাঙতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা অণুজীব কাজ করে, যখন এটাকে ভেঙে দেয় এবং তার ক্ষতিকারক প্রভাবটাকে কমিয়ে দেয় তখন সেটাকে আমরা আবার সার হিসাবে মাটির উর্বরতা বৃদ্ধিতে বা অন্যান্য নানা কাজে ব্যবহার করে থাকি, ঠিক আছে? ভারত এবং চীন সহ নানান অন্যান্য আরো নতুন নতুন দেশে, মানে উন্নত উন্নত দেশগুলোতে কি দেখা যায়, এই ধরনের মানে তরকারির খোসা, আনাজ বা আমাদের অপ্রয়োজনীয় জিনিসপত্র, মল, এই সমস্ত জিনিসকে একটা জায়গায় চাপা দিয়ে দেওয়া হলো, নিচের ছবিটাতে দেখলে বুঝতে পারবে, এবং সেখানে কিছু ব্যাকটেরিয়া দিয়ে দেওয়া হলো। সে ব্যাকটেরিয়া কি করবে, পচনে সহায়তা করবে। পচনের ফলে কি উৎপন্ন হয়, মিথেন গ্যাস তৈরি হয়। তো সেই মিথেন গ্যাস যে বেরোচ্ছে সে তাকে আমরা জ্বালানি হিসাবে কাজ করব, রান্নার কাজে লাগাবো, বাতি জ্বালানোর কাজে লাগাবো, এই হচ্ছে ব্যাপার। তাছাড়া অনেক সময় কি দেখা যায়, মহাকাশ যানে যখন বাতাসের মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু বা অণুজীব যদি থেকে থাকে বা বর্জ্য পদার্থ থেকে থাকে, যে সেগুলোকেও দূর করার জন্য নানা ধরনের শ্যাওলা ব্যবহার করা হয়ে থাকে বা অন্য অণুজীব ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এই হচ্ছে বর্জ্য পদার্থকে পরিষ্কার করতেও অণুজীব কিন্তু নানাভাবে সহায়তা করে থাকে। এই হচ্ছে মোটামুটি তোমাদের অণুজীবের জগতের চ্যাপ্টার শেষ হলো। এর পরের নেক্সট যেটা আছে, প্রথমে মানুষের খাদ্য এবং খাদ্য উৎপাদন, আমি পরের ভিডিওতে সেটা দেখাবার চেষ্টা করবো।